বন্ধুরা, এই ভিডিওটা সৌদি আরবের একটা হন্টেড হাউজের ভিতরে রেকর্ড হয়েছিল। আসলে এই লোকটা যখন রাতের বেলা বিল্ডিংটার দেখাশোনা করছিল, তখন হঠাৎ করে সে বিল্ডিং এর ভিতরে অদ্ভুত রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও যখন সে এই আওয়াজটার সোর্স খুঁজে পাচ্ছিল না, তখন হঠাৎ করে সে সামনের দিকে দরজার পাশে রহস্যময় একটা কালো ছায়া দেখতে পায় এবং ওই দরজাটাও নিজে নিজে একবার বন্ধ হচ্ছিল, আবার নিজে নিজেই খুলে যাচ্ছিল। কিন্তু এরপরে হঠাৎ করেই কালো ছায়াটা গায়েব হয়ে যায় এবং চারপাশ থেকে বিভিন্ন রকমের টাইলস ভাঙার আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, ওই লোকটা যখন সামনের দিকে গিয়ে কালো ছায়াটাকে খোঁজার চেষ্টা করে, তখন রহস্যময় কালো ছায়াটা অনেক বেশি পরিমাণে রেগে যায় এবং রেগে গিয়ে ঘরের দরজাগুলোও ভাঙতে শুরু করে। আর এই জিনিসটা দেখার পরে ভয়ে ওই লোকটার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله لا 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 بسم الله الرحمن الرحيم. بسم الله مين هون؟ بسم الله الرحمن الرحيم. اخوان مش عارف مين هون؟ তো বন্ধুরা, এই ভিডিওটাতে রহস্যময় কালো ছায়াটা আসলে কি ছিল এবং কি কারণে এই বাসে রেগে গিয়ে দরজাগুলো ভাঙার চেষ্টা করছিল, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন বন্ধু মিলে গভীর রাতে যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন রাস্তাটা একেবারেই ফাঁকা ছিল এবং আশেপাশে কোনো মানুষও ছিল না। ওই মুহূর্তে তারা রাস্তার মাঝখানে রহস্যময় একটা জিনিসকে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয়। কিন্তু হঠাৎ করেই রাস্তার মাঝখানে রহস্যময় জিনিসটা হামাগুড়ি দিয়ে তাদের দিকে আসা শুরু করে এবং একটু পরেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়ে তাদের দিকে অনেক দ্রুত গতিতে দৌড়ে আসার চেষ্টা করে। আর এটা দেখার সাথে সাথেই তারা অনেক বেশি ভয় পেয়ে গাড়ির ব্যাক গিয়ার দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। আসলে বন্ধুরা, ভিডিওটাকে জুম করে আমরা যদি এই জিনিসটাকে একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে দেখে মনে হবে যেন এটা কোনো লাশের মমি যেটা কিনা কবর থেকে উঠে এসে মানুষগুলোকে তাড়িয়ে বেড়াচ্ছে। এই জিনিসটাকে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন ঘোস্ট হান্টার মিলে তাদের টিম নিয়ে রহস্যময় একটা পরিত্যক্ত গ্রামের ভিতরে এক্সপ্লোর করতে আসে, কারণ মানুষজনের মতে এই গ্রামটার ভিতরে ভয়ানক সব খারাপ আত্মা এবং বিভিন্ন ধরনের ভূতপ্রেত বসবাস করে, যার কারণে এই গ্রামের মানুষজন অনেক বছর আগেই এই গ্রামটা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। কিন্তু সব কিছু জানার পরেও ওই গ্রামের ভিতরে ঘোস্ট হান্টিং করতে গিয়ে তারা বিশাল রকমের একটা ভুল করে ফেলেছে, কারণ এই টিমের সাথে তারা ছোট একটা ছেলেকেও নিয়ে এসেছে, যে কিনা গ্রামের ভিতরে আসার পরেই রহস্যময় কোনো কিছু একটা দেখতে পায় এবং সেটা দেখার পরে ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। এরপরে তাদের কাছে এসে কান্নাকাটি করতে করতে সামনের দিকে এসে রহস্যময় কোনো কিছু একটা হাতের ইশারায় দেখিয়ে দেয়, কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না। এক পর্যায়ে যখন ওই ছেলেটা বেহুশ হয়ে যায় এবং তাদের সাথে থাকা হুজুর যখন দোয়া কলমা পরে ওই ছেলেটাকে ভালো করার চেষ্টা করে, তখনই হঠাৎ করে তাদের পিছন থেকে রহস্যময় কোনো কিছু একটা চলে আসে।
What? Rahim! क्या हो गया सर तो लो गाड़ी को देखिए कोर कोर हमने तुमको এরপরে তারা যখন ছেলেটাকে উদ্ধার করে গাড়ির মধ্যে নিয়ে গিয়ে রেখে আসে তখন হঠাৎ করে সেই রহস্যময় জিনিসটা পুনরায় আবার গাড়ির মধ্যেও চলে আসে এবং গাড়ির উপরে রহস্যময় জিনিসটাকে দেখতে পেয়ে ছেলেটা তখন ভয়ে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে তো বন্ধুরা এই জায়গার মধ্যে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন বন্ধুরা লিওনার্দো টরেস নামের এই লোকটা কিছুদিন আগে তার টিকটক অ্যাকাউন্টে রহস্যময় একটা ভিডিও শেয়ার করেছিল আসলে লিও নামের এই লোকটা তার বন্ধুকে নিয়ে একটা হন্টেড শপের ভিতরে এক্সপ্লোর করতে গিয়েছিল কিন্তু ওই শপটা হন্টেড হওয়ার কারণে সেখানে কাউকে ঢুকতে দেওয়া হতো না যার কারণে তারা দুইজন মিলে বাইরে থেকেই লাইভে এসে ভিডিও করতে থাকে আর ওই ভিডিওর মধ্যেই মানুষজন রহস্যময় একটা ভয়ানক আত্মা দেখতে পায় আসলে ভিডিওটা জুম করলেই আমরা পেছনের দিকে দরজার পাশে একটা রহস্যময় সাদা চেহারা দেখতে পাই আর ওই শপটা অনেক বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং ওই শপটার ভিতরে যাওয়ারও কোনো রাস্তা ছিল না যার কারণে মানুষজন ধারণা করে যে এই লোকটা পরিত্যক্ত জায়গাটার ভিতরে নিজের অজান্তেই একটা রহস্যময় ভূতকে রেকর্ড করে ফেলেছে এই জিনিসটাকে দেখে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন